স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই স্টুডিও যাব তনুশ্রীর কাছে। তনুশ্রী, আপনি মামলা করেছেন এবং সেখানে সিসিটিভি সংরক্ষণ করার কথা আপনি বলেছেন। সিসিটিভি যেটা নিয়ে ইতিমধ্যেই আরো অভিযোগ এসেছে, মামলা এই ভোটের সময় সিসিটিভি সংরক্ষণের বিষয় কেন সামনে আসছে? আপনার 110 নম্বর ওয়ার্ডে আপনি কি অভিজ্ঞতার সম্মুখীন? দেখুন, আমরা যখন সকাল 6টায় যখন নির্বাচনটা শুরু হয়, তো প্রথমেই হচ্ছে আমাদের নির্বাচন কেন্দ্রের যারা আমাদের পোলিং এজেন্ট ছিলেন, আমার যারা পোলিং এজেন্ট ছিলেন সিপিআইএম পার্টির, তাদেরকে সকালবেলায় ওখান থেকে বার করে দেওয়া হয়। কেননা যে সকালবেলায় আমাদের যে মেশিন, সেই মেশিনের মধ্যে হচ্ছে এক্সট্রা ভোট দেওয়া চালু হয়ে যায়। মেশিন মানে ইভিএম সকাল 6টা থেকেই, যেখানে ধরুন প্রথম নিয়ম হচ্ছে যে সকালবেলা আপনি আসবেন, সমস্ত পলিটিক্যাল পার্টি তারা দুটো তিনটে করে ভোট দেওয়ার মধ্যে দিয়ে এটা দেখবে যে মেশিনটা ঠিক আছে কি ঠিক নেই। সেখানেই সকালবেলা ইরেজ করা হবে না, এমন একটা কথাবার্তা প্রথমেই আলোচনা শুরু হয়ে যায় যে যা ভোট হয়েছে, মানে তৃণমূল 15টা ভোট দিচ্ছে, আমরা 2টো ভোট দিচ্ছি, বিজেপির কোথাও কোনো পোলিং এজেন্ট ছিল না দুটো একটা জায়গায় বাদ দিয়ে। ফলে সেখানে প্রথমে হচ্ছে 15টা, 20টা, 50টা, 100টা ভোট কোথাও ডিলিট করা হবে না। ওই অবস্থাতেই হচ্ছে প্রথমেই তৃণমূল কোথাও 50, কোথাও 100, কোথাও 70টা ভোটে হচ্ছে এগিয়ে আছে। তারপরে যখন বেলা বাড়তে শুরু করে, আমাদের পোলিং এজেন্টরা যখন কথাবার্তা বলে, তাদের সাথে আলোচনা করে, তখন তাদেরকে বার করে দেওয়া হয়। সকালবেলা আমাদের প্রায় 14টা, 15টা ওয়ার্ড আমাদের বুথ থেকে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দেওয়া হয়। 6:30টার সময় আমি গিয়ে তাদের সবাইকে ঘরের ভেতর বসাই এবং বসিয়ে তাদের সাথে কথাবার্তা আলোচনা করে, পোলিং অফিসারদেরকে, প্রিসাইডিং অফিসারদেরকে আলোচনা করে, আমরা আমাদের পোলিং এজেন্টদেরকে আমরা বসিয়ে দিয়ে আসি। তারপরে যত বেলা বাড়তে শুরু করে, ততক্ষণে কোথাও সিসিটিভি ক্যামেরা ফুটেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে স্কুলের ভেতরে দেওয়া হচ্ছে, মানে বুঝলাম না কিভাবে বন্ধ করা হচ্ছে। ধরুন আমরা তো কেস করেছিলাম যে এই যা নিরাপত্তার ব্যবস্থা, যা বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে, সেটা মানা হবে না, এই অভিজ্ঞতা আমাদের এর আগে আছে। ফলে আমরা বলেছিলাম যে নির্বাচন কক্ষটাকে পুরো সিসিটিভি ফুটেজ দিয়ে ঢেকে দিতে হবে, কিন্তু আমরা কেসে জিতি এবং সিসিটিভি ফুটেজের মধ্যে দিয়েই আমাদের নির্বাচনটা হবে এটা সিদ্ধান্ত হয়। একটা করে মাত্র সিসিটিভির ক্যামেরা সমস্ত ঘরে, সেটা শুধুমাত্র যেখানে মানুষ ভোট দেবেন সে ব্যালটের সামনে একটা করে ক্যামেরা রয়েছে। সেখানে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, তাদের সামনে ক্যামেরার সুইচ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ক্যামেরার সুইচ হচ্ছে ভেতরেই রাখা। মানে কতটা পরিকল্পনা আগে থেকে, ভেতরে সেই সুইচ রাখা, মানে সেটা প্রিসাইডিং অফিসারের সামনে আপনি বলছেন সুইচ বন্ধ করে দিচ্ছে, পোলিং এজেন্টরা আছে তাদের সামনে বন্ধ করে দিচ্ছে, তারা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মেরে বার করে দিচ্ছে। আমি যখন সেক্টর অফিসারকে ফোন করছি, বিভিন্ন আধিকারিককে ফোন করছি যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন, তিনি এই বুথে আসছেন দেখতে অন্য বুথে বন্ধ করে দিচ্ছে। তিনি বাইরে থেকে যখন ঢুকছেন, বাইরে তৃণমূলের বাহিনী দাঁড়িয়ে আছে, তারা ভেতরে এসে খবর দিচ্ছে, উনি ঢোকার 2 মিনিট আগে সেটাকে আবার চালু করে দিচ্ছে। সমস্ত বুথে হচ্ছে, একজন প্রিসাইডিং, একজন সেক্টর অফিসার, দুজন সেক্টর অফিসার এক একটা ওয়ার্ডে, আমি একজন প্রার্থী, আমার একজন এজেন্ট, আমরা কে কোথায় দৌড়বো, প্রথম হচ্ছে এই সমস্যা। আপনি যখন বলছেন প্রিসাইডিং অফিসারকে যে আপনার সামনে এরকম করা হচ্ছে, কোনো কথা নেই, উনি বলছে আমাকে চাকরি করে খেতে হবে, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমি কোথায় যাব। তাদের কোনো রকম কোনো রা নেই। আমাদের ধারণা আগে থেকে সমস্তটা অ্যাডজাস্ট করা, স্কুলের ভেতরে ড্রেস রেখে দেওয়া হচ্ছে, কলেজের টয়লেটে যেখানে ভোট হচ্ছে সেখানে ড্রেস রেখে দেওয়া হচ্ছে, তারা ড্রেস পোশাক, হ্যাঁ কিসের, তারা যাচ্ছে গিয়ে পোশাক বদলাচ্ছে, বদলে সে আরেকজনের নামে ভোট দিতে যাচ্ছে। যিনি মৃত ব্যক্তি, যিনি মারা গিয়েছেন, তার নামে ভোট হচ্ছে। প্রতিবাদ করতে গেলে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দেওয়া হচ্ছে। সকাল 11টার মধ্যে 28টা পোলিং আমাদের বুথের মধ্যে, 24টা বুথে আমাদের পোলিং এজেন্টকে বার করে দিয়েছে। বিভিন্ন স্কুলে, আমাদের ব্রিজি স্কুল আছে, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ আছে, 7 বার 8 বার করে আমাদের পোলিং এজেন্টদেরকে বাইরে বার করে দিয়েছে, তাদেরকে আমরা গিয়ে ভেতরে ঢুকিয়ে এসেছি। সাধারণ মানুষ তারা ভোট দিতে গেছেন, তারা গিয়ে দেখছেন তার ভোট পড়ে গেছে, সকাল 10:30-11টা বাজে, তিনি সেখানে বসে চ্যালেঞ্জ করছেন যে আমি ভোট দিতে পারিনি, আমি ভোট দেবো, তিনি টেন্ডার ভোটের কথা বলছেন, পোলিং অফিসার কোনো রা করছেন না, তাকে পোলিং অফিসার বোঝানোর চেষ্টা করছেন যে আপনি অন্য কারোর ভোট দিয়ে দিন। আপনারা দেখেছেন 110 নম্বর ওয়ার্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছে, আমরা দেখাচ্ছিও সেটা, বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছে যে তিনি বলছেন যে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে, আমি অন্য কারোর ভোট দিয়ে এই পাপের কাজ আমি করবো না, তাকে টেন্ডার ভোট দিতে দেওয়া হচ্ছে না। ফলে সমস্তটা একটা জায়গা থেকে কন্ট্রোল হয়েছে। আপনি যে এতগুলো বিষয় বললেন একেবারে, মানে সিসিটিভি ক্যামেরার সুইচ বন্ধ থেকে শুরু করে ড্রেস চেঞ্জ করে আবার সেই ভোট দেওয়া বা মৃত ব্যক্তির নামে ভোট আগেই হয়ে যাওয়া, মানে মৃত ব্যক্তির নামে ভোট হয়ে যাওয়া, সেগুলো সমস্ত কিছু আপনি নির্বাচন কমিশনে জানিয়েছেন? সমস্তটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমাদের জেলা পার্টির সম্পাদক শমিক লাহিড়ী এই ঘটনা চলাকালীন তিনি ডিএমকে,
আরএমওকে এমআরওকে তিনি বারংবার তিনি কমপ্লেইন করেছেন। আমরা আজকে যে কেস করেছি সেই কেস আমরা কিন্তু সমস্ত সেই চিঠির কপি যে সময় তাকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে তাকে মেল করা হয়েছে সেই টাইম দিয়ে কিন্তু আমরা তার কপি কিন্তু আজকে এখানে আমরা সাবমিট করেছি।